তো এই জায়গায় আমি সেম ডেট পিকার এটাকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর এখানে রিনেম করতেছি। রিনেম করার পর এখানে লিখতেছি কি মেনু, লিখতেছি মেনু, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন আবার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতেছি এবং ক্লোজ অল টু দ্য লেফট নো বাদ দিচ্ছি, স্ক্রিপ্ট এটা লাগবে না বাদ দিচ্ছে। খেয়াল করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু, আমি এখন ওয়েটা শেখার ট্রাই করেন যে আপনারা বাসায় নিজে নিজে কীভাবে ট্রাই করবেন। তো এখানে আমি প্রথমে ক্লিক করলাম কোথায় মেনুতে, এবং এখানে আপনারা একটা মেনু দেখতে পাচ্ছেন যে টয়েস, বুকস, ক্লোথিং, আমরা এরকম মেনু দেখি না ওয়েবসাইটে, এরকম কিন্তু থাকে। এখন দেখেন যখন আপনি এটা একটা সাব মেনু কিন্তু, ঠিক আছে, উপরে যে একটা মেনু থাকবে মাউস ক্লিক করলে নিচে বের হয়ে আসবে, এবং সাব মেনুর ভিতরে যে আরও আইটেম থাকবে যে ইলেকট্রনিক্স, এর ভিতরে কি কার, ইউটিলিটিস, হোম, এন্টারটেনমেন্ট, মিউজিকের ভিতরে আরও কিছু থাকবে। যাই হোক আমরা এটা দেখতে যাচ্ছি যে এটা কীভাবে তৈরি করে। এখানে ভিউ সোর্সে ক্লিক করেন। আচ্ছা এটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস খেয়াল করি, সিলেক্টের মেনু, যাই হোক আমরা নর্মালটাই দেখি। খেয়াল করেন ভিউ সোর্সে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন প্রথমে তারা একটা আইডি নিয়েছে কি নামে, মেনু নামে, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট ইউজ করতেছি, প্রথমে একটা আইডি নেন আপনি, ঠিক আছে। এখানে কি নামে নিতে হবে, হ্যাশ মেনু, আপনি এখানে যে কোনো নামে নিতে পারেন, আমি সে মেনু নামে দিচ্ছি। মেনু নামে নেওয়ার পর এখন ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখানে খেয়াল করেন তারা একটা ক্লাস নিয়েছে, নাম কি ইউআই হাইফেন স্টেট হাইফেন ডিজেবল, দেখতে পাচ্ছি। তো আমরা আপাতত ডিজেবল করবো না, আমরা সিম্পলি দুইটা অ্যালাই নিচ্ছি, ঠিক আছে। কোনো ডিজেবল টিজেবল কি এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। এখানে দেখেন আমি পেস্ট করতেছি, দেখেন খালি বোঝেন কিনা, দেখেন তো বোঝেন কিনা, ইয়েলের ভিতরে আমি কি নিয়েছি অ্যালাই, অ্যালাইয়ের ভিতরে কি দেওয়া রয়েছে ডিপ, ডিপ ট্যাগের ভিতরে কি লেখা, একটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে কি ক্লোথিং। তো অ্যালাইয়ের মধ্যে ডিপ নিলে কি হবে, না যাবে না কেন, যাবে। যাই হোক তাহলে এখন শিখেন যে অ্যালাইয়ের ভিতরে ডিপ কি করে। যাই হোক দেখেন এখানে, তো তারপরে খেয়াল করেন, এখন এখানে খেয়াল করেন সে আমি যদি এতটুকু নিয়ে ডিজাইন করি, জাস্ট এতটুকু আর কিছুই না। এখানে দেখেন স্ক্রিপ্টে উপরে খেয়াল করেন তারা আইডিটাকে ধরে কি ফাংশন কল করছে, মেনু, ঠিক আছে। তো আমরা এই ফাংশনটা কল করবো স্ক্রিপ্টে, তারা ইনলাইন এখানেই করে ফেলেছে, ইন্টারনাল স্ক্রিপ্ট ইউজ করেছে, তো আমরা এক্সটার্নাল ইউজ করবো। তাহলে কী ধরতে হবে, প্রথমে ডলার সাইন দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন হ্যাশ মেনু দিয়ে বলে দিতে হবে কি মেনু ফাংশন, মানে হচ্ছে তুমি মেনু হয়ে যাও এই টাইপের আর কি কিছু একটা। দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে রান লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করেন। কোনটা সেভ করি নাই, সেভ আপনারা বুঝবেন, বুঝলেন কিভাবে সেভ করি নাই। যাই হোক আমি রিজাল্ট দিচ্ছি, আবার দেখেন কি আসছে, বক্স আর হচ্ছে কি ক্লোথিং শো করতেছে, অনেক বড় না ছোট করতে যাচ্ছে। তো ছোট করার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন উপরের দিকে খেয়াল করেন এই যে স্টাইল ট্যাগ তারা ইউজ করেছে, দেখতে পাচ্ছি। এবং কী বলে দিয়েছে ইউআই মেনুটার উইথ কত হবে 150 পিক্সেল, সে আমি এই কোডটা কপি করতেছি। তারা স্টাইল ট্যাগ ইউজ করেছে, আমার এখানে স্টাইল ডট সিএসএস আছে, আমি এভাবে ইউজ করবো। নিচে ইউআই ট্যাগ, নিচে হচ্ছে উইথ, ট্যাব দিয়ে সরিয়ে নিচ্ছি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা হবে হচ্ছে নিচে। বুঝতে কোনো প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন এই যে এই ক্লাসটাকে ধরে কি করে দিয়েছে উইথ 150 পিক্সেল করে দিয়েছে। সেভ করার পর এখন এখানে এন্টার দেন, দেখেন তো ছোটো হয়েছে কিনা বুঝতে পারতেছি। এই যে বক্স, তারপর হচ্ছে কি ক্লথিং, তারপর খেয়াল করেন এখানে যখনই আমি ইলেকট্রনিক্স এর পরেরটা যখন আমি এখানে মাউস ওভার করতেছি, দেখেন নিচে আবার কি বের হয়ে আসতেছে না আরও অনেকগুলো, এটা কীভাবে তৈরি করছে। এখানে খেয়াল করেন এই যে অ্যালাই, অ্যালাইয়ের ভিতরে ইলেকট্রনিক্সটা তারা ডিপ ট্যাগের ভিতরে নিয়েছে, এর ভিতরে তারা অ্যালাইটাকে শেষ না করে আবার কি ইউজ করেছে, আবার ইউএলএলআই, মানে হচ্ছে অ্যালাইয়ের ভিতরে আবার ইউএলএলআই ইউজ করেছে। তাহলে আমরা ইউজ করি এখানে সে আমি এতটুকু, দেখেন খুবই ইজি জিনিসটা, ইন্ডেক্সে যান এখানে পেস্ট করে দেন, সে আমি এখানে শেষ করতেছি স্ল্যাশ অ্যালাই দিয়ে। এখন আপনার যদি প্রয়োজন হয় যে এই মেনুটার আরও সাব মেনু থাকবে, সাব আইটেম থাকবে, সেক্ষেত্রে এই অ্যালাইয়ের ভিতরে আবার কি করতে হবে, ইউএলএলআই ইউজ করতে হবে। তাহলে আপনি ইউএলএলআই ইউজ করেন, এখানে কি ইউজ করতে হবে, প্রথমে ইউএল ট্যাগ, তারপর হচ্ছে এর ভিতরে কি অ্যালাই ট্যাগ, অ্যালাইয়ের ভিতরে আইটেম নেওয়ার জন্য আবার কি রাখতে হবে ডিপ, ঠিক আছে। সে মনে করেন যে আমি এখানে লিখতেছি আইটেম ওয়ান,
আমি এটাকে ডুপ্লিকেট করলাম দুইবার, আইটেম টু আর আইটেম হচ্ছে কি থ্রি, সেভ করেন। এখন খেয়াল করেন এখানে তারা, আচ্ছা ডিজেবল কি জিনিস আমরা এখন দেখবো না, আপাতত রিলোড দিচ্ছি। এখানে ব্লক ইয়া বুকস ক্লোথিং তারপর হচ্ছে কি ইলেকট্রনিক্স। এখন আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি একটু খেয়াল করেন, এখানে যদি আমরা উপরে যাই এই জায়গায় দেখেন একটা অ্যারো আছে, অ্যারো আছে না, কিন্তু আমাদের কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সাব আইটেম আছে, বোঝা যাচ্ছে না। তাহলে এখানে এই জায়গায় আপনি মাউসটা রেখে একটু ইন্সপেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট। দেখেন এখানেও কিছু একটা আছে, দেখতে পাচ্ছেন? সে কিন্তু ছবিটা পাচ্ছে না, এই যে কুড নট লোড দ্য ইমেজ। পুরোটুকু কপি করেন, পুরোটুকু কপি করে দেন আপনি স্টাইল ডট সি এস এস এই জায়গায় কী করে দিবেন, পেস্ট করে দিবেন, সেভ করেন। সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, দেখেন তো এখন আসছে কিনা, বুঝতে পারতেছি এখন চলে আসছে। এখন এই যে বুকস ক্লথেস ইলেকট্রনিক্স আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি, ঠিক আছে, সাব মেনু তৈরি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এরকম করতে ইলেকট্রনিক্সের ভিতরে এই আইটেম ওয়ান এটাতে কেউ ক্লিক করতে পারবে না, এটা লেখা থাকবে কিন্তু কেউ ক্লিক করতে পারবে না, ডিজেবল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ক্লাসটা অ্যাড করে দিতে পারেন, ইউআই হাইফেন স্টেট হাইফেন কি ডিসেবল। জাস্ট আমি কপি করতেছি, কপি করার পর হ্যাঁ শুধু এই ক্লাসটা অ্যাড করে দিলে হবে। কোন জায়গায় অ্যাড করতে হবে? অ্যালায়ের ভিতরে, এই যে পেস্ট করে দিচ্ছি, সরি ক্লাস দিয়ে অ্যাড করতে হবে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে, বুঝতে পারতেছেন? অ্যালায়ের ভিতরে, নট ডিভি, ডিভির ভিতরে না, কিন্তু সেভ করতেছি। সেভ করার পর এখন এখানে ইন্টার দেন, দেন মাউস নিয়ে যান, এই যেটা কিন্তু ডিসেবল, দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছি। তারপর আইটেম টু আইটেম থ্রি, জাস্ট এইটুকুই, আর কোনো কিছু কি এখানে আছে? আর এগুলো যে ডিজেবল করে দিচ্ছেন, উপরেগুলো কি ডিজেবল করো, হ্যাঁ এই যে ক্লাসগুলো, তো বুঝতে পারতেছেন কিভাবে ইউজ করতে হবে। আপনাকে এখানে এইচটিএমএল এর মার্কআপটা দেখতে হবে আর এখানে ফাংশনটা কিভাবে কল করেছে, উপরে নিচে আপনারা এগুলো দেখার দরকার নেই, এগুলো অলরেডি আপনারা জানেন। জাস্ট ভিতরের অংশটুকু দেখেন, কাকে ধরতে হবে, কি ফাংশন কল করতে হবে, একইভাবে অন্য অন্যগুলো করার ট্রাই করবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ওটা আমি জেকোয়ারি ফাংশনের মাধ্যমে দেখাবো।